ভারত ভারতবর্ষে উনিশশো সালে গঠিত হওয়া জামায়াতে ইসলামীকে তিরাশি বছর পরেও আপনি বাংলাদেশের রাজনীতি থেকে আলাদা করে চিন্তা করতে পারেন না আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আবারও এলাম নতুন এক ভিডিও নিয়ে বাংলাদেশে জামায়াত ইসলামী সংগঠনটি কোথা থেকে এসেছে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী কেমন তা নিয়ে আজকের এই ভিডিও চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আজকে প্রথম পর্যায়ে আমরা আলোচনা করব জামায়াতের জন দর্শন মনস্তত্ব একাত্তরে তাদের অবস্থান এবং প্রতিকূল পরিস্থিতি গুলা মোকাবেলা করে তারা কিভাবে দুই সালের সেপ্টেম্বর পর্যন্ত সার্ভাইভ করলো এই ব্যাপারগুলো নিয়ে পরবর্তী পর্বে থাকবে বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের অংশগ্রহণ এবং অবস্থান বিষয়ক আলোচনা তো চলুন প্রথম পর্বের গল্প শুরু করা যাক বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকার জন্য জামায়াতে ইসলামীকে প্রতিনিয়তই ব্যাপক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে প্রথমে আলোচনা করি উনিশশো পরবর্তী সময়ে জামায়াতে ইসলামের অবস্থা কি দাঁড়িয়েছিল উনিশশো সালে ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয় সেই হিসাবে জামায়াতে ইসলামী একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল ওরাও উনিশশো সালে নিষিদ্ধ এখন পূর্ব পাকিস্তান জামায়াতের সর্বশেষ আমিন যিনি ছিলেন তার নাম গোলাম আজম যার কথা আপনারা সবাই জানেন উনিশশো সালের এপ্রিলে শেখ মুজিব সরকার পুনচুল চল্লিশ জনের নাগরিকত্ব বাতিল করে তার মধ্যে উনি ছিলেন একজন গোলাম হল একটা লম্বা সময় সৌদি আরবে থেকে জামায়াতের সাথে কানেকশন রাখছিলেন ১৯৭৭ সালে জিয়াউর রহমান একটা অধ্যাদেশ জারি করেন যার মাধ্যমে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলাকে আবারও রাজনীতিতে ফেরত আসার সুযোগ দেওয়া হয় তবে দীর্ঘদিন পর্যন্ত জামায়াত ইসলামের একটা বড় সমস্যা ছিল গোলাম আজমের নাগরিকত্ব ইস্যু উনি যখন উনিশশো সালে বাংলাদেশে ফেরত আসেন তখন তিনি পাকিস্তানের নাগরিক হয়ে পাকিস্তানের পাসপোর্ট দিয়েই ফেরত আসেন ইন্টারেস্টিং ব্যাপার ওই বছরে তিনি জামায়াত ইসলামের আমির নির্বাচিত হন একজন বিদেশী নাগরিক কিভাবে বাংলাদেশের একটা রাজনৈতিক দলের নেতা হন এইটা নিয়ে ওই সময় চরম সমালোচনা হয় এমন কি সেই বিদেশি নাগরিক যখন পাকিস্তানের নাগরিক হয়ে আসেন গোলাম আজম সেই উনিশশো সালে নাগরিকত্বের জন্য আবেদন করেন কিন্তু জিয়া সরকার এবং এরশাদ সরকার উভয়ে এই আবেদনটাকে ঝুলায় রাখে উনিশশো সালে বিএনপি সরকারের আমলে তাকে শো কজ নোটিস পাঠান মেয়াদ শেষ হওয়া এবং সংবিধান লঙ্ঘন করে জামায়াত ইসলামের আমির হওয়া এইদিকে উনিশশো বিরানব্বই সালে আরেকটা উল্লেখযোগ্য ঘটনা ঘটে ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে একটা গণ আদালত গঠন করা হয় যেখানে গোলাম আজমকে সেন্টেন্স হয় বিচারকদের মধ্যে প্রধান ছিলেন শহীদ রুমির মা জাহানারা ইমাম অন্যদিকে গোলাব আজমের অনুপস্থিতিতে তার পক্ষে আইনজীবী হিসেবে নিয়োগ করা হয় এখনকার খুবই পরিচিত একটা মুখ আমাদের বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুলকে কিন্তু আদালতটা তো হইতেছে একটা গণ আদালত ওরা রায় কার্যকর করতে পারে না তাই এই রায় কার্যকর করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানানো হয় তো তখন আগের সরকারগুলোর গুলোর মতনই বিএনপি সরকারও গোলাম আজমের এই নাগরিকত্বটাকে ঝুলায় রাখছিল শুরুর দিকে তার পাশাপাশি

জামায়াতের আমির মতিউর রহমান নিজামি সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং নায়েবে আমি দেলোয়ার হোসেন সাইনিকে অ্যারেস্ট করা হয় শুরুতে তাদের ব্যাপারে যে মামলাটা ছিল ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলা পরে তাদের বিরুদ্ধে পুরো অন্তরের মামলা হয় 13ই জুলাই গ্রেফতার হন সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারউদ্দিন জামান এবং আব্দুল কাদের মোল্লা 2012 সালের 11ই জানুয়ারি ট্রাইব্যুনালে হাজির করানো হয় কোলা মাজনকে ওই তিনি তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় এইভাবে জামায়াতের শীর্ষ নেতৃত্বকে একেবারে মাইনাস করে তালা হয় মার্কিন ও ব্রিটিশ দূতাবাস সেই সময় বেশ ভালো যাত্রী ছিল আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে আটক নেতাদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে তারা আহ্বান জানায় 2013 সালের 21ই জানুয়ারি যুদ্ধাপরাদের প্রথম রায় আসে জামায়াত সাবেক নেতা আবুল কালাম বিরুদ্ধে তাকে হয়েছিল দেওয়া তিনি অবশ্য আগেই গোপনে দেশ ছেড়ে চলে যান এরপরে পাঁচই ফেব্রুয়ারি যাবজ্জীবন কারাদণ্ড হয় আব্দুল কাদের মোল্লা এই রায়ের বিরুদ্ধেই সেই সময় গঠন করা হয় বহুল আলোচিত গণজাগরণ মঞ্চ কাদের মোল্লার ব্লগার এবং অনলাইন এই শুরু করে। পরে ধীরে ধীরে অনেক মানুষ এখানে যোগ দেন আন্দোলনের গতি বাড়তে থাকায় সরকার এক পর্যায়ে আইন সংশোধন করে সেইখানে সরকার আপিল করতে পারবে এমন একটা ধারা আইনে অ্যাড করা হয় পরে আপিলে উচ্চ আদালত কাদের মোল্লা আছি সাজা দেয় মৈয়ুতিBatchNorm এই আন্দোলনকে বিশ্লেষণ করতে গিয়ে বলেন এই রায় কি আদল ন্যায়বিচার নাকি জনতুষ্টির রায় তা নিয়ে স্বাভাবিকভাবেই তখন অনেক আলোচনা হয় সমালোচনা বেশি হওয়ার কারণ হিসেবে সরকারের বিভিন্ন সংস্থা দ্বারা এই আন্দোলনে প্রশ্রয় দেওয়া এবং সহযোগিতা করার ব্যাপারটা ছিল অন্যতম তার বিশ্লেষণে শর্মার ছিল ক্ষমতাহীন আওয়ামী লীগ সরকার এই আন্দোলনের ফসল ঘরে তুলতে সমর্থ হয় তো জানুন এর পর 18 ফেব্রুয়ারি দেলোয়ার হোসেন সাইডের আদেশ আসে এর বিরুদ্ধে কিন্তু তখন বিক্ষোভ হয় সারা দেশে ২৮ ফেব্রুয়ারি থেকে চার মার্চের মধ্যে চুয়াত্তর জন মানুষ প্রাণ হারায় বলে প্রথম আলো সংবাদ প্রকাশ করে এই ঘটনাকে গণ ব্যাখ্যা দিয়ে মার্চ বিএনপির এক সমাবেশে খালেদা জিয়া বলেন তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর উনি নিজেই একজন রাজাকার আওয়ামী লীগেও বহু রাজাকার আছে আগে তাদের ধরতে হবে আমরাও যুদ্ধাপরাধের বিচার চাই যা হবে স্বচ্ছ ও আন্তর্জাতিক মানে আমরা ক্ষমতায় গেলে সেই বিচার করব। এখন আপনারা যে লিস্টটা দেখতেছেন এখানে যুদ্ধাপরাধের বিচারে কার সাজা কত তারিখে হয়েছে নাম সহ এখানে দেওয়া আছে তবে বিচার প্রক্রিয়াটা নিয়ে অনেক সমালোচনা আছে এখন গোলাম আজম জামায়াতের পক্ষে যে কথাটা বলেন উনি জাতির উদ্দেশ্যে দেওয়া বাহিনীর পক্ষ নিয়েছিল তাদেরকে বলা হয়েছিল কোলাবোরেটর সালে ওই একশো জন অফিসার কে বাংলাদেশ ভারত পাকিস্তানের মধ্যে হওয়া একটা চুক্তির মাধ্যমে ক্ষমা করা হয় এর আগে উনিশশো সালের তিরিশে নভেম্বর অপরাধের বিচারের জন্য করা দালাল আইনের আওতায় বিচারাধীন থাকা লোকজনের ব্যাপারে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয় এই আইনে অভিযুক্ত ছিলেন প্রায় সাড়ে সাঁত্রিশ হাজার ব্যক্তি এদের মধ্যে দুই জনের মামলা নিষ্পত্তি হয় সাজা হয় সাতশো জনের তার ভাষ্য মতে যুদ্ধাপরাধের মীমাংসা শেখ সাহেব স্বয়ং করে দিয়ে গেছেন তো গোলাম আজমের পয়েন্ট অব ভিউ হইতে চায় শেখ মুজিব যেহেতু একবার যুদ্ধাপরাধের বিচার করছেন আবার এই ইস্যুটাকে আনার যৌক্তিকতা কি দেখেন আজকের এই ভিডিওটাতে জামায়াতে ইসলামের পয়েন্ট অব ভিউ আসলে কি এই ব্যাপারটা নিয়ে নিজেদের মাথায় চিন্তা করানো এটাও আজকের ভিডিওর একটা উদ্দেশ্য জামায়াত ইসলামী যে শুধু বাংলাদেশ আমলে প্রতিকূলতার মুখোমুখি হয়েছে ব্যাপারটা এইরকম না পাকিস্তান আমল থেকে তাদেরকে ব্যাপক প্রতিকূলতার মুখোমুখি হয়ে হয়ে আসতে হয়েছে আপনার মনে হইতেই পারে পাকিস্তানের মতন দেশে জামায়াত ইসলামীর আবার কি সমস্যা হবে প্রথম কথা জামায়াত ইসলামী তো একটা মুসলিম দল তার উপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে জামায়াত ইসলামী পাকিস্তানকে সমর্থন দিছিল তাইলে পাকিস্তান আমলে ওদের সাথে আবার কারা গ্যানজাম করলো জামায়াত ইসলামের যে মূল তাত্ত্বিক এবং প্রথম আমির আবুল আলা মৌদুদীর নাম আপনারা সবাই জানেন উনিশশো সালে লাহোরে কাদিয়ালি বিরোধী দাঙ্গা ইস্কানি দেওয়ার অভিযোগে উনাকে গ্রেফতার করা হয় উনিশশো চুয়ান্ন সালের এগারোই মে মাওলানা মৌদুদিকে সামরিক আদালত মৃত্যুদণ্ড দেয় উনিশে মে সেই রায় পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এই রায়টা অবশ্য কার্যকর হয় নাই এখন উনিশশো সালে পাকিস্তানে তো সামরিক আইন জারি হয় তখন রাজনৈতিক দলগুলার উপরে বিভিন্ন বিধি নিষেধ আসতে থাকে অ্যান্ড জামায়াতে ইসলামীয় এর থেকে বাদ যায় নাই দুইশো নম্বর নবাবপুর রোডে জামায়াতের পূর্ব পাকিস্তান শাখার অফিস ছিল সরকারের পক্ষ থেকে এখানে তালা মেরে বইপত্র ফার্নিচার ফাইল এই সব কিছু নিয়ে যাওয়া হয় উনিশশো সালে এসে সামরিক আইন উঠা যায় তখন জামায়াতের নেতারা উনিশশো ছেষট্টি সালে পাশ হওয়া মুসলিম পারিবারিক আইনের বিরোধিতা করে প্রচার শুরু করেন এই আইনে মূলত সম্পদের উত্তরাধিকারের বিষয়টা সংস্কার করা হয় এর পাশাপাশি ওই সময় তালাক এবং বিয়ের ন্যূনতম বয়স নিয়ে আইন সংস্কার করা হয় এই যে জামায়াত তখন সরকারের বিরোধিতা করতেছিল এইটা নিয়ে পাকিস্তানের তখনকার যে প্রধান প্রেসিডেন্ট আইব খান উনি জামায়াতের উপরে বেশ ক্ষিপ্ত ছিলেন এই সবেরই ধারাবাহিকতায় ১৯৬৪ সালের ৬ জানুয়ারি জামায়াতকে নিষিদ্ধ করে মাওলানা মৌদুদি সহ কেন্দ্রীয় নেতাদেরকে গ্রেফতার করা হয় গ্রেফতার পরে সরকারের দেওয়া চার্জশিটে জামায়াতকে একটা সংগঠন বলা হয় ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং জামায়াতকে একটা পার্টি সংগঠন গুলো আখ্যা দেওয়া হইতেছে সেই পাকিস্তান আমলে তাও প্রেসিডেন্ট আইবের সরকারের বিরোধিতা করার কারণে কিন্তু ওই বছরের জুন মাসে ঢাকা হাইকোর্টের যিনি চিফ জাস্টিস ছিলেন সৈয়দ মাহবুব রশিদ উনি জামায়াত নিষিদ্ধের আদেশকে বেআইনি বলে ঘোষণা দেন এরপরে আলোস্টে কোলাম আজম সহ পূর্ব পাকিস্তানের চার জামায়াত নেতা জেল থেকে মুক্তি পান আইব খাত তো জামায়াতকে দুই চোখে দেখতে পারতেন না অ্যান্ড এই ব্যাপারটা তার ডায়েরিতে উঠে আসছে আঠারোই ফেব্রুয়ারি উনিশশো পাকিস্তান কায়েমের পর ইসলামী রীতিতে দেশ চালানোর বিষয়টা মোল্লাদের উপরে ছেড়ে দিয়েছে যারা সব সবসময় পাকিস্তান এবং শিক্ষিত মুসলমানদের বিরোধিতা করে এসেছে এই লোক মৌদুদি জীবন নির্দেশ দিচ্ছে দেশ কিভাবে চলবে এর মানে হলো তার হাতে ক্ষমতা ছেড়ে দিতে হবে যেন সেই হচ্ছে ইসলামের সঠিক ব্যাখ্যাকারী এবং অভিভাবক পঁচিশে ফেব্রুয়ারি উনিশশো সাতষট্টি প্রেসিডেন্ট আয়ুব জামায়াত ইসলামীকে ধর্মীয় লেবাসে একটা রাজনৈতিক দল বলে আখ্যা দেন উনিশশো সালের বারোই অগাস্ট টিএসসিতে একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে ওই দিন শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা আলোচনা সভার মাঝ পথে ছাত্রলীগ

মানুষ ঘটনা এখন আমাদের কাছে খুবই স্বাভাবিক হয়ে গেছে কিন্তু ওই সময় ঢাকায় এইরকম ভাবে প্রাণ হারানোর ঘটনা ছিল বিরল এইটা নিয়ে পত্র পত্রিকায় অনেক আলোচনা সমালোচনা হয় পত্রিকায় ছাপা ছবি দেখে হামলাকারীদেরকে শনাক্ত করা যায় লেখক ও গবেষক মহিউদ্দিন আহত এই ঘটনাকে দেশের ছাত্র রাজনীতির জন্য একটা ইনফ্লুয়েন্সিয়াল ঘটনা বলে ব্যাখ্যা করেছেন তার মতে এই ঘটনার কারণে ছাত্র রাজনীতিতে প্রতিদ্বন্দ্বী দলগুলা একে অপরের শত্রুতে পরিণত হয় খেয়াল রাখবেন প্রতিদ্বন্দ্বী কারা আর শত্রু কারা এই দুইটা শব্দের মধ্যে কিন্তু ব্যাপক একটা ফারাক আছে এই ঘটনাটার সাথে সম্পৃক্ত যে তিনটা ছাত্র সংগঠন ওরা কিন্তু একত্রে আইয়ুব সরকারের সময়ে তার যে সমর্থক ছাত্র সংগঠন ছিল এন এইটার বিরোধিতা ওরা তিনটা ছাত্র সংগঠন একসাথে করছিল পাকিস্তান আমলে শেষবার সত্তরের নির্বাচনকে সামনে রেখে উনিশশো সালের আঠারোই জানুয়ারি এক জনসভায় জামায়াতের উপরে হামলা হয় এতে অসংখ্য মানুষ আহত হন দুই জন প্রাণ হারান গোলাম আজম এই হামলার পিছনে প্রশাসন পুলিশ এবং আওয়ামী লীগকে দায়ী করে